তাহলে গাইস তোমরা কি এর আগে হরর গেম খেলেছো? যদি খেলেও থাকো তাহলে কি কি খেলেছো? গ্র্যানি, আইসক্রিম, ইভিল নান আর কি হতে পারে? পপি প্লে টাইম। কিন্তু আজকে আমরা যে হরর গেমটা খেলতে চলেছি সেটা হচ্ছে একদমই আলাদা, কারণ গ্র্যানি এটা, কিন্তু আজকে এখানে গ্র্যানি হচ্ছি আমরা। আজকে আমরা হচ্ছি এখানে গ্র্যানি, আর আমাদের কাছ থেকে যারা এসকেপ করবে তাদেরকে আমাদের আজকে আটকাতে হবে। তো চলো বেশি কিছু না বলে গেম প্লেতে এন্ট্রি নেওয়া যাক, কারণ গেম প্লেটা খুবই হরর হতে চলেছে। আর যদি এখনো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে এখনই একটা লাইক করে দাও। তো চলো গেম প্লেতে এন্ট্রি নেওয়া যাক। তো চলো গাইজ আমরা গেমের ভেতরে চলে এসেছি। এখানে আমাদের সামনে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে, যেটা হচ্ছে এসকেপার, যেটা আমরা আগে ছিলাম, মানে আমরা আগে এরকম ভাবেই এসকেপ করতাম। তো সেই হিসেবে গ্র্যানির পয়েন্ট অফ ভিউটা হচ্ছে এই রকম, গ্র্যানি আমাদেরকে এরকম ভাবে দেখে। তো চলো আমরা চলে এসেছি সেম ওই বাড়িটার ভেতরে, আর এই দরজাটাকে ধপ করে বন্ধ করে ছেলেটা ভেতরে ঢুকে গেছিল। তো আমাদের এখান থেকে বাঁচাতে হবে ওদেরকে, মানে ওরা যাতে না পালিয়ে যায় আমাদের কাছ থেকে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। তো চলো এখানটা এবার এক্সপ্লোর করে নেওয়া যাক এখানে কি কি আছে। তো চলো, আমি এখানে আমার সামনে দেখতে পাচ্ছি একটা ফাঁদ, মানে ইংলিশে ট্র্যাপ বলে, বাংলাতে তো ফাঁদই বলে। তো চলো এখানে তুলে নিচ্ছি, আর ও ভাই বাইরে একটা গ্র্যান্ডপা, হি ইজ ইন দ্য ভেন্টিলেশন থ্রু সামথিং ওভার দেয়ার। কি আছে ভাই ভেন্টিলেশনে, আমাকে চেক করতে দাও। ও ভাই এখানে তো একজন লুকিয়ে বসে রয়েছে, মানে আমাদের টোটাল এখানে চারজনকে ধরতে হবে, বাঁচাতে নয়, আমি কেন বারবার বাঁচাতে বলছি, আমাকে ধরতে হবে। তো চারজনকে আমরা ধরে এখানে বাঁচাতে। আরে ভাই গ্র্যান্ডপা, আমি জানি এখানে ভেন্টিলেশন একজন আছে, তোকে বারবার এসে বলতে হবে না, ঠিক আছে? চলো, আর গ্র্যান্ডপার কোনো কাজ আছেও কি না একে আমাদের ধরতে হবে, তো তাই জন্য আমি এই ট্র্যাপটাকে এইখানটা বিছিয়ে দিই, যাতে এ যদি আসে এরকমও না ভাই। চলো এইখানটা বিছিয়ে দিই, হ্যাঁ ইয়েস এইখানটা বিছিয়ে খুলে দিলাম। তো এবার ওখান থেকে যদি ও বেরিয়ে আসে তো এই ট্র্যাপটাতে ফেসে যাবে, আর আমরা মারবো কি দিয়ে ভাই? মারার জন্য তো কিছু লাগবে। গ্র্যানির হাতে একটা বেসবল ব্যাট থাকে, তো বেসবল ব্যাটটা কোথায় আছে? আর এইখানে আমি যতটা জানি এটা গ্যারাজ রুম, যেহেতু আমি গ্র্যানি খেলেছি। এই তো ইয়েস ইয়েস আমরা বেসবল ব্যাট পেয়ে গেছি, এই দেখো ইয়েস। এবার এটা দিয়ে আমরা মারতে পারবো, দেখি গ্র্যান্ডপাকে একটা প্লি মেরে দিয়ে আসি। গ্র্যান্ডপা কি বলে? গ্র্যান্ডপা এদিকে আয়, গ্র্যান্ডপা ভেন্টিলেশন আছে আমি জানি, দেখি। গ্র্যান্ডপা তো টাকলা ফাটিয়ে দেবো, গ্র্যান্ডপা লাগছে না, গ্র্যান্ডপা লাগছে না, ছেড়ে দাও গ্র্যান্ডপাকে। তো আমি এই বেসবল ব্যাট এখানে ড্রপ করে দিই, আর বাকি এখানে দেখি কি কি আছে। এখানে আর এই সব রাখা রয়েছে, এটা কি? আচ্ছা, নিড আ হ্যামার, তো আমাদের এবার হ্যামার খুঁজতে হবে। তার আগে এখানে একটা ল্যাম্বরগিনি রাখা রয়েছে, যেটাকে আমরা উপরে করতে পারবো, দেখি। ও কি জোর উপরে করলাম ভাই, তলায় নাম দেখি, ইয়েস ভাই উপর নিচু তো হচ্ছে। এবার এটাকে উপরে করে দিই, দেখি কি হয়। তলা উপর করে দিয়েছি, এবার আমরা তলা দিয়ে যেতে। ও গাইস এখানে একটা চাবি পড়ে রয়েছে, ইয়েস এখানে একটা চাবি পড়ে রয়েছে, যেটা হচ্ছে আমার মনে হচ্ছে ওই রুমটা যেখানে ওই ছেলেটা দরজাটাকে বন্ধ করেছি। তো চলো ওই দরজাটাতে গিয়ে দেখা যাক যে এটা ওই দরজারই কিনা। তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি যাওয়া যাক আমাদের। আর এখানে কাঠ ফাট পড়ে রয়েছে, আর ওখানে একটা দরজা রয়েছে যেটা থেকে এরকম একটা লম্বা ওয়্যার এসছে, ওয়্যার এসে এইখানে এসছে। তো আমাদের মনে হয় এটা নাট দিয়ে খুলতে হবে, যেমন কি নর্মাল গেমেতে হয় গ্র্যানির মতনই। তো এগুলো রেঞ্জ দিয়ে আমাদের খুলতে হবে, খুলে হয়তো ভেতরে কিছু তার কাটার সিন আছে আমার যা মনে হয়। চলো, আর এখানে হ্যামার, ইয়েস এখানে হ্যামার রয়েছে। তার আগে আমি এটাকে খুলে নি, খুলে এখান থেকে এটার ওপাশে চলে যাই। চলো খুলে দিয়েছি আর চলে যাই। ও ভাই তোকে ধরবো দা ভাই, এটা কি হলো ভাই? ও ভাই এটা কি হলো আমার সাথে? উপরে লেখা ছিল ফাইন্ড দ্য প্রোটেকশন, কিছু একটা লেখা ছিল। ছেলেটা আমাকে শক মারছে ভাই, তোর কাছে বেশি অ্যামো আছে? দেখি আমি একবার উকি মারি, উকি আমি দাই থাকবো। হ্যান্ডস আপ, আমি কিচ্ছু করব না তোদেরকে, আমার হাতে বেসবল ব্যাট নেই ভাই, আমাকে যেতে দেও পাশে, আমি এক্সপ্লোর করব, তোদেরকে বেঁধে রেখে দেবো, তোদেরকে যেতে দেবো না বাড়ি আজকে, দেখ। চলো যাও যা করতে গিয়ে, ইয়েস ভাই ফাইন্ড আ প্রোটেকশন এগেইনস্ট দ্য স্টান গান। আচ্ছা আমাদের শিল্ড বানাতে হবে আশা করছি, আর আমার এখানে কটা লাইফ আছে আমি জানি না, কারণ গ্র্যানির তো লাইফ হওয়ার কথা নয়। তো চলো এখানে ওই ছেলেটা দাঁড়িয়ে রয়েছে আবার, ভাই এর কাছে কত অ্যামো আছে? আমাদের কাছে তো এত অ্যামো থাকতো না, আমাদের কাছে অ্যামো মারলেই আবার পরের গুলোকে খোঁজার জন্য দৌড়তো। তো আমাদের কাছে এখানে হ্যামার রয়েছে, যেটা আমাদের বলছিল, আর এখানে ব্লাড পুরো রয়েছে ভাই, ঠিক আছে? চলো ব্লাড পুরো রয়েছে, মনে হয় এই দেওয়ালটাকে আমরাই ফাটাতে পারবো, আর এই কারবারটা মনে হয় আমাদেরই। তো চলো আমরা ফাটিয়ে দিয়েছি, আর এ পাশে কিছু তো নেই, শুধু একটা জানলা ছাড়া, আমি কেন ভাঙলাম দেওয়ালটা? ঠিক আছে চলো আমরা এবার গ্যারেজ রুমে চলে যাই, যেখানে আমাদের হ্যামার দরকার ছিল। ভাই এ গ্র্যান্ডপা, আমার কিছু হেল্প করবি কি না? তুই এরকম ডান দিক বাদিক করতে থাকবি না, সব কাজ আমাকেই করতে হবে ভাই, ছেড়ে দাও, সব আমাদেরই করতে হবে। এখানে হ্যামার, হ্যামারটা নিয়ে নিয়েছি। নিড নেলস ভাই, এবার নেলস কোথা থেকে পাবো? আঙুল কেটে দে না, ছুড়ে দিয়ে দেবো। ও নেলস চাইছে, নেলস বলতে তো ওটাও হয়, ঠিক আছে। এখানে আর এখানে ট্র্যাপ রয়েছে, এটাকে আমরা তুলে নিই, তুলে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিই, যাতে আমাদের পরে এটা কাজে লাগতে পারে। তো চলো, ওখানে তো একটা বেছানো রয়েছে, আমি এটাকে এইখানে ফেলে রেখে দিই। চলো আমি গিয়ে হ্যামারটাকে আবার তুলে নিই, আর নেলস খুঁজতে হবে আমাদেরকে, ইয়েস নেলস খুঁজতে হবে। আর এখানে একটা উপরে সিঁড়ি যাচ্ছে গাইস, আমি এখান থেকে ট্র্যাপ তো তুললাম, দেখলাম যে উপরে একটা সিঁড়ি যাচ্ছে। তো চলো উপরে যাওয়া যাক, উপরে গিয়ে আরামসে যেতে হবে গাইস আমাদের, যাতে এখানে ইয়েস নেলস 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 পেয়ে গেছি, ইয়েস নেলস। আর এখানে একটা দরজা, চলো এই দরজাটাকে ওপেন করে নিই। আর এদিকে তো সেরকম কিছু নেই, এখানে কিছুই নেই, আর একটা দরজা রয়েছে যেটাকে ওপেন করে সামনে চলে যাচ্ছি। আর এখানে একটা লকার রয়েছে, যেখানে সবসময় মাল করি থাকে। তো চলো এখান থেকে যাওয়া যাক, এখানে তো একটা লকারই দেখতে পেলাম, পাশের একটা দরজা ছিল, তো এটাকে ওপেন করে নি ভাই, ওপেন হয়ে যায়, ইয়েস। আর এখানে কিছু নেই সেরাম, আর এই পাশেও কিছু নেই, এই দরজাগুলো জাস্ট গ্রিন হয়ে রয়েছে, কেন জানি না তো সবুজ। চলো তলায় যাওয়া যাক, আমরা নেলস পেয়ে গেছি, আশা করছি ওই কাটা দিয়ে আমরা শিল্ড বানাতে পারবো গাইস, ইয়েস আমরা শিল্ড বানাতে পারবো। তো চলো এটাকে নেওয়া যাক, আর শিল্ড বানিয়ে নেওয়া যাক, আর এটাকে তুলে নাও। তার আগে ওই ছেলেটাকে তো আজকে আমি ভয়ঙ্কর পেটাবো, কারণ ও আমাকে দুবার স্টান গান দিয়ে স্টান করেছে। তো চলো 3 2 1 ইয়েস গাইস,
চল পালাচ্ছিস কোথায়? দাঁড়া ওই দাঁড়া দাঁড়া, পেছনে জোর থাকলে আর আমরা একটা কোথায় চলে এসেছি ভাই? আমাদের বাড়ির ভেতরে, মানে আমাকেই বাড়িতে ঢুকতে দিচ্ছিল না এরা গাইস। এরকম হতে পারে? ঠিক আছে, এবার আমরা এখানটাকে এক্সপ্লোর করে নেবো। এক্সপ্লোর করার জন্য আগে এই দরজাটা খুলতে হবে, আর এদিকে দেখতে হবে কি কি আছে। এখানে তো সেরকম কিছু পাচ্ছি না। এখানে একটা টেলিফোন রয়েছে, ইয়েস এখানে একটা টেলিফোন রয়েছে যেটা দিয়ে আমরা কল করতে পারবো পুলিশ আর সব পেতে, যেটাকে এরা কল করতে পারবে এদিক ওদিক। তার মানে আমাকে এই দরজাটা লক করে রাখতে হবে গাইস, এই দরজাটা পুরো। আর এখানে একটা কোডওয়ালা কিছু রয়েছে যেটা থেকে আয়রন ডোর লাগানো রয়েছে। চলো এখান থেকে আমি আগে আয়রন ডোরটা ওপেন করার চেষ্টা করবো। তারপর এখানে একটা তালা রাখা রয়েছে যেটা দিয়ে আমরা এটাকে লক করে দেবো, কারণ যদি ওরা পুলিশকে কল করে দেয় তাহলে তো জিন্দগি শেষ। এটা এখানে ফেলে রেখে দিই। আর এখানে আরো কিছু রয়েছে, এই যে তার কাটার মালগুলো, আর এখানে রেঞ্চ দিয়ে এগুলো ঘোরাতে হবে আশা করছি। তো চলো, আর এদিকে দুখানা দরজা আছে। হ্যাঁ তো চলো এদিকটা আগে এক্সপ্লোর করে নেওয়া যাক, এখানে কি আছে। এই দরজাটা খোলা কেন আমি তো বুঝতে পেলাম না। আর এখানে একটা ভেন্ট আছে যেটা দিয়ে আমরা যাওয়া আসা করতাম, মনে আছে? স্কেরি মেনশনেও আমি ভেন্ট দিয়ে যাওয়া আসা করেছি, প্লাস ইভিল নানে তো ভেন্ট দিয়ে যাওয়া আসা করেছি। তো এটা হচ্ছে ওই ভেন্ট গুলোই এখান থেকে যাওয়া আসা। আর এখানে তোমরা ওই রেড ডট দেখতে পাচ্ছ, তার মানে ওখানে একটা প্লেয়ার আছে যাকে আমাদের ধরতে হবে আর গম ভেঙে দিতে হবে। তো চলো, আর আমি বেসবল ব্যাটও নিয়ে আসিনি, গ্রানি সবসময় বেসবল ব্যাট নিয়ে ঘুরে। ভাই এটা আমরা কিচেনে চলে এসেছি, আর কিচেনে এটা কি ভাই? ইউ গট অ্যান এনার্জি ড্রিঙ্ক, ইট বুস্টেড স্পিড। ও আমরা এনার্জি ড্রিঙ্ক পেয়ে গেছি গাইস। এটা কি হলো? ও পুলিশকে ফোন করে দিয়েছে আর পুলিশ চলে এসেছে গাইস। খতম, বাই বাই, টাটা, গুড বাই। ভাই পুলিশ চলে এসেছে, গেম ওভার হয়ে গেছে নাকি? আমাদের আবার রিস্টার্ট করতে হবে। তো চলো আরেকবার রিস্টার্ট করে নেওয়া যাক। আমি বুঝতে পেরে গেছি এবার কি করতে হবে। আমাকে ওই দরজাটা লক করে রাখতে হবে যাতে ওখানে কেউ না ঢুকতে পারে গাইস। এটা থোড়ি আমার দোষ যে ওখানে ফোনটা রাখা ছিল। ঠিক আছে চলো, আমি বুঝতে পেরে গেছি আমাকে কি কি করতে হবে। আমাকে এখান থেকে হ্যামার নিতে হবে, এটাকে ভাঙতে হবে, এখানে কিছু নেই, হ্যামারটাকে গিয়ে মাঝখানে ফেলতে হবে। আমরা স্পিড রানের মতো এবার চেষ্টা করবো গ্র্যান্ড পাথ, জানি ওখানে একজন আছে। ঠিক আছে চলো এটাকে ওপেন করে নেওয়া যাক। ওপেন হয়ে গেছে, এবার আমাদের এটাকে উপরে তুলতে হবে। এটা উপরে তুলে নিয়েছি, এবার এখান থেকে আমরা চাবিটাকে নেবো। ইজি, চাবিটাকে নিয়ে মানে দরজাটাকে খুলে নেবো। খুলে নেওয়ার পর আমরা হ্যামারটা দিয়ে আমাদের শিল্ড বানিয়ে নেবো। শিল্ডটা বানিয়ে ওই দরজাকে তো আমি আর খুলবোই না, কারণ ওখানে ফোনটা রাখা রয়েছে ওই দরজাটার ভেতরে। আমাদের ওটা খুলবো না, আর আমি খুলবো না ভাই, তোমরা জানো। আর এদের তো আমি মাস্ট ব্যান বাজাবো ভাই, এখানে রয়েছে। চলো আমি হ্যামারটা নিয়ে নিই, হ্যামারটা আমি বাইরে ফেলেছি আমার আশা মতো। এটা দিয়ে আরামসে ভাই আমরা শিল্ড বানিয়ে নেবো। শিল্ড বানিয়ে তো ওরা আজকে বেসবল ব্যাট দিয়ে ও তো গিয়ে আছে, ও তো মাস্ট উঙ্গি বাজাবো। চলো আমাদের নেলস লাগবে, ইয়েস নেলস লাগবে। নেলস নেওয়ার জন্য আমাদের ওপরে যেতে হবে, ইয়েস এখানে নেলস আছে। চলো নেলস নিয়ে নিয়েছি ভাই, আমাদের আবার গেমটা শুরু হয়ে গত হলো। ভাগ্যিস গেমটা মাঝের জায়গাতে এরকম ভাবে আমার ফোন চলে আসেনি, ওখানে পুলিশকে কল করে দেয়নি, নয়তো আমার শেষ হয়ে যেত গেম। আরে আমি এদিকে কোথায় যাচ্ছি, আমাকে নেলস বানাতে তো ইয়ার, মানে শিল্ড বানাতে তো, নেলস নিয়ে নিয়েছি। ইয়েস চলো শিল্ড বানিয়ে নিয়েছি, এবার আমরা ওপাশে যাবো, আমার বেসবল ব্যাট নিয়ে দৌড়বো, আর আমরা এনার্জি ড্রিঙ্ক নিয়ে নেবো। এনার্জি ড্রিঙ্ক আমাদের স্পিড বুস্ট করে যাতে আমরা ওদেরকে ধরতে পারি। আরে ভাই তুই তো গেলি আজকে, তুই তো গেলি, দেখ 3 2 1 মার মার। এবারে ফোনটা কি এখানে আছে? না ভাই ফোনটা এখানে নেই, ইয়েস ফোন এখানে নাই, এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই। চলো এখানে কিছু নেই, আর এখানে একটা কোড ওয়ালা আয়রনের ডোর রয়েছে যেখানে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, আমার 1-2 মিনিটও লাগেনি এখানে আসতে। আমি আগে বেসবল ব্যাটটা নিয়ে নিই ওখান থেকে, আর কয়েকটা ট্র্যাপ নিয়ে নিই। আমি এখান থেকে একটা ট্র্যাপ নিয়ে নিই, একটা ট্র্যাপ তুলেছি। চলো এখানে আমার বেসবল ব্যাটটা রয়েছে, বেসবল ব্যাটটা নিয়ে আমি দৌড় মেরে দেবো। আর আমি ট্র্যাপটাকে বসাবো হচ্ছে ওইখানে একটা ভেন্ট আছে, ভেন্টার সামনে, কারণ এইখানটা ভেন্টের সামনে সবসময় প্লেয়ার গুলো বেরোতে পারে। তো চলো, কারণ আমরা যখন খেলেছিলাম ইভিল নন তখন আমরা ভেন্ট দিয়ে পালিয়েছিলাম বেশিরভাগটা, তো তাই জন্যই ভেন্টের সামনে রাখাটা খুব বুদ্ধির কাজ হবে। এবার আমরা এখান থেকে বেসবল ব্যাট নিয়ে নেবো, নিয়েছি, আর এখানে আমার হ্যামার পড়ে আছে আমার মনে আছে। তো চলো উপর দিকে যাওয়া যাক, আর উপর দিকে গিয়ে দেখি কি হচ্ছে ওখানে। চলো এখানে আরেকখানা ট্র্যাপ রয়েছে যেটাকে আমি নিয়ে নিই, বেসবল ব্যাট পরে লাগবে, আগে ট্র্যাপ নিয়ে নিই যাতে আমার ফোনের রুমেতে কেউ না আসতে পারে। ফোনের রুম কোথায় আছে ভাই? আমি এইখানটাতে বিছিয়ে দিতে পারি, এইখানটাতে, যাতে এখান দিয়ে যে যাবে এখানটাতে ওর পা আটকে যাবে। চলো আমি বেসবল ব্যাটটা কোথায় ফেললাম, এই তো এই তো এখানে আছে বেসবল ব্যাট, মানে এখানে বেসবল ব্যাট, বেসবল ব্যাট নিয়ে নিয়েছি। এখানে একটা লম্বা কাঠ পড়ে রয়েছে যেটা আমাদের এইখানে আমাদের বসাতে হবে, বসিয়ে ওই পাশে যেতে হবে, তারপর ওখানে আমরা অনেক কিছু নতুন নতুন জিনিস পাবো। তো চলো উপরে যাওয়া যাক, আর উপরে গিয়ে দেখি ওখানে এক্সপ্লোর করা যাক যে ওখানে কি কি আছে। বাইরে তো ওই রেঞ্জটা লাগবে আমি বুঝতে পেরেছি, এখানে কি? আর এখানে এগুলো খুলে দেখি, এখানে কিছু নাই, মানে এই রুমটাতে কিছু নাই। আর এইখানে আমি যাব ওই রুমটাতে সোজা, আর আমার পার্কায় এখানে, ইয়েস আটকায়। চলো এটা খুলে রেখে দিই, আমাদের ড্যামেজ হয় না ওটাতে পার্কালে, কিন্তু আমাদের পা আটকায়। আর এখানে রয়েছে ওই ফোনটা, ইয়েস। আর এখানে তাছাড়া কিছু রাখা নেই, ইয়েস আমরা রেঞ্জ পেয়ে গেছি, আমরা রেঞ্জ পেয়ে গেছি, আমরা রেঞ্জ পেয়ে গেছি। তার আগে আমাকে এইখানে এটা রাখতে হবে, আর এই ডোরটাকে আমাদের আগে লক করতে হবে, না তো ওরা পুলিশকে কল করে দেবে, আবার আমাদের গেম শেষ হয়ে যাবে। তো চলো আমি ডোর লকের তালাটা, ওটা তলায় রয়েছে, এটা এখানে রেখে দিই। আর তালাটাকে আমরা তাড়াতাড়ি নিয়ে নিই ভাই। গাইজ আমাদেরকে ওই ডোরটাকে তাড়াতাড়ি গিয়ে লক করতে হবে যাতে ওরা কল না করতে পারে পুলিশকে। আগের বারে একটা বদমাস ছেলে কল করে দিয়েছিল ওটাকে। তো চলো এই ডোরটাকে করে দিই লক, ইয়েস প্রো বিগ ব্রেন। তো চলো এই ডোরটাকে লক করে দিচ্ছি। আর এখানে একটা রেঞ্চ রয়েছে যেটাকে আমাদের বাইরে ইউজ করতে হবে, ইয়েস আমি বুঝতে পেরেছি। আর এটাকে বারবার কেন এটা বন্ধ হয়ে যাচ্ছে ভাই? আমি উপর দিয়ে যাচ্ছি বললাম, সাইড দিয়ে যাচ্ছি, চলো কোনো অসুবিধা নেই। চলো আর এখানে আমাদের মনে হয় কাটার লাগবে, এটাকে কাটলে এটা সোজা গিয়ে ওই দরজাটা ওপেন হবে, ইয়েস। চলো এখানে রেঞ্চটাকে রেখে দিই, আর আগে এক্সপ্লোর করে নেওয়া যাক বাইরে সাইড আশেপাশে যেখান পারবো। আমাদের এনার্জি ড্রিঙ্ক কোথায় ছিল? তলায়, ইয়েস আমি বুঝতে পেরে গেছি আমাদের এনার্জি ড্রিঙ্ক কোথায় আছে। তো তার জন্য আমাদের আগে এনার্জি ড্রিঙ্ক নিতে হবে যাতে খালি খালি বন্ধ হয়ে যায় কেন ইয়ার। ঠিক আছে চলো আমাদের ওই এনার্জি ড্রিঙ্কটা নিতে হবে। এনার্জি ড্রিঙ্কটা নিলে আমরা ওদেরকে
জোরে গিয়ে ধরবো। আর এখানে একটা দরজা রয়েছে যেটার জন্য আমাদের একটা চাবি লাগবে। তো ঠিক আছে, আমরা এখানে চলে এসেছি সেই এনার্জি রুমের জায়গা না, এটা এনার্জি রুম না, এটা এনার্জি ছাড়ার রুম, বাইখানা। আর এখানে ইয়েস ওই চাবিটা পেয়ে গেছি আমরা, লাল চাবিটা আমরা পেয়ে গেছি যেটা এইখানেই ছিল। চলো আমরা লালটাকে আগে খুলে নিয়েছি আর এই চাবিটাকে এখানে ড্রপ করে দিই, কারণ আমার মনে হয় না এর আর কোনো কাজ আছে। আর বেসবল ব্যাট আমাদের জানো সবসময় হাতে থাকে, কারণ আমরা গ্র্যানি। তো চলো বেসবল ব্যাট নিয়ে নিয়েছি, এবার আমরা সোজা এদিক থেকে এই রাস্তাটা দিয়ে চলে যাই, কারণ এদিকে আমি মনে হয় এনার্জি ড্রিঙ্ক দেখতে পেয়েছিলাম। কি একটা দৌড়চ্ছে ওপর দিয়ে, ওপর দিয়ে। ভাই ভাই ট্র্যাপে ফেসেছে, ট্র্যাপে ফেসেছে, ট্র্যাপে ফেসেছে, চো 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 ভাই ট্র্যাপে ফেসেছে, দুজন দুজন, ভাই 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 ভাই। Yes, একটাকে পেয়ে গেছি, yes, 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 একটাকে পেয়ে গেছি। চলো একে তুলে নিয়েছি, তুলে একে আমাদের রাতে কোথায় হবে গাইজ? রাতে হবে হচ্ছে এই দিকে, আমার আশা করছি। এরা পালাতে গিয়ে ট্র্যাপে ফেসে গেছে আর আমরা একজনকে ধরে নিয়েছি, আর আমাদের আরো তিনজনকে ধরতে হবে। তো চলো, আমাদের মনে হয় এই দিকে একটা রুম আছে যেখানে আমাদের এদেরকে সবাইকে জড়ো করতে হবে। তো চলো এখানে গিয়ে আগে ফেলে দেখি এখানটাই জড়ো ওই রুমটা নাকি। আমার যতটা মনে আছে ইয়েস এটাই এটাই, এখানে একজন হয়ে গেছে আর ওরা তিনজনকে বাঁচিয়েও নিয়ে চলে যেতে পারে। তো আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে ওদের কাছ থেকে। আর এখানে আরেকটা রুম যেটাতে কিছু নাই, আমার বেসবল ব্যাট ওখানেই পড়ে আছে যেটা দিয়ে আমরা গম ভেঙে দিয়েছিলাম। এখানে আরেকটা হ্যামার পড়ে রয়েছে, হ্যামারটা খুবই ভারী, যেটা দিয়ে আমরা এই দরজাটা ফাটাতে পারতাম, কিন্তু এটা খুব ভারী। এটা ওঠানোর জন্য আমাদের গ্র্যান্ডপার হেল্প লাগবে, যেটা আমরা পাবো না, কারণ গ্র্যান্ডপা একবার টান দিক একবার, এছাড়া কোনো কাজ নেই ওর জিন্দগিতে। গাইজ আমরা ওই হ্যামারটাকে তুলতে পারবো না, তো আমাদের ভেতরে যেতে হবে। আর এখানে বেসবল ব্যাটটা পড়ে রয়েছে আর ওদিকে তো দরজা কিছু খোলা রয়েছে যেটা আমি খুলিনি আমি যতটা জানি। তো ওখানে কেউ একটা থাকতে পারে, চলো ওর গম ভাঙা যাক। আরে কে আছিস এখানে ভাই? এখানে ভ্যান্ট আছে আর ভ্যান্টে আমরা ঢুকতে পারবো না, কারণ আমরা গ্র্যানি। এখানে কিছু একটা রাখা হয়েছে, ইয়েস কাটার রাখা রয়েছে গাইজ। চলো কাটার নেওয়া যাক, কাটারটাকে নিয়ে আমরা বাইরে ওটাকে কেটে ফেলবো, মানে তারটাকে যেটা আমরা রেঞ্চ দিয়ে অন করেছি। তো চলো বাইরের দিকে যাওয়া যাক, এখানে আমি এটাকে কেটে দিই, ইয়েস। এবার ওই দরজাটা আমাদের খুলে গেছে আর ওখানে একজন রয়েছে, তো আমি আগে ওই ট্র্যাপটাকে ওপেন করে দিই, ইয়েস এটাকে ফেলি, ট্র্যাপটাকে ওপেন করে দিই। ট্র্যাপটাকে ওপেন করে এখানে এটাকে ট্র্যাপ ওপেন করে রেখে দিই, যাতে ও বেরোলেই আমরা এটাকে ধরতে পারি। এই দরজাটা ওপেন হয়ে গেছে, আমাদের আগে তলায় যেতে হবে, দেখি তলায় গিয়ে কি খুঁজে পাই, কারণ আমাদের তলায় কিছু তো নতুন পেতে পারি। তো চলো আগে বেসবল ব্যাটটা নিয়ে নেওয়া যাক, আর ওপরটা আমি পুরোটা এক্সপ্লোর করিনি। ঠিক আছে চলো আমরা ওদিকটা চলে যাই আরামসে। আর এখানে আসে ভাই, আসে ভাই, আসে আসে আসে, চলো ইয়েস। আর আমরা ওখান থেকে আমাদের বেসবল ব্যাটটা নিয়ে নিই, কারণ আগের বারে আমাদের হাতে বেসবল ব্যাটটা ছিল বলে ওখান থেকে আমাদের কেউ পালাতে পারেনি, আর আমরা গিয়েছিলাম ধূপ করে মাথাতে। চলো এখানে আমাদের বেসবল ব্যাট পরে এটাকে তুলে নিই, আর এইখানে আমাদের কাটার লাগবে যেটা দিয়ে আমরা ওপাশে যেতে পারবো, ওই কাটা দিয়ে, আমি বলেছিলাম তোমাদের ওই কাটা দিয়ে, ইয়েস। এবার আমাদের ওপর সার্চ হয়ে গেছে, এবার আমাদেরকে ওই তলার রুমটা যেটা হবে, যে দরজাটা আমরা খুলেছিলাম, তো এখানে হচ্ছে এই দরজাটার কথা আমি বলছি যেখানে ভেতরে চলে এসেছি আমরা। আর এখানে একটা পিকএক্স রয়েছে, আর এটা দিয়ে আমরা কি করতে পারবো? ও ও ভাই 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 ভাই, এখানে একটা টায়ার পেলাম এগুলো ভেঙে। ঠিক আছে চলো এগুলো ভাঙতে ভাঙতে চলে যাই, এখানে কি পাবো ভাই? আমি তো চলেই তো যাচ্ছি, এখানে কি পাবো? ও কোড পেয়েছি গাইস, কোড। আর এখানে কাটারও রয়েছে, চলো কোডটা কি রয়েছে? 8484। তোমরা ভাই কমেন্ট করে দাও 8484 তাড়াতাড়ি, কারণ আমি ভুলে যাই, তোমরা জানো। তোমরা যদি স্কেরি ডলের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা হয়তো জানো যে আমি খুব ভুলে যাই, আর আমার ওই ভোলার জন্যই আমাকে একবার পেছনে আসতে হয়েছিল। আর এখানে একটা কিছু রয়েছে, আমরা স্মোক বম বানানোর জন্য একটা ইনগ্রেডিয়েন্ট পেয়ে গেছি, আরো স্মোক বম বানানোর জন্য আরো জিনিস লাগবে। তো আমি এই কোডটা আগে তুলে নিই, কোডটা নিয়ে পরে গিয়ে ওটাকে অন করে দিই, আর আমি এখানটা তলাটা পুরো এক্সপ্লোর করে নিই। তো আমি এইটাকে এইখানে রেখে দিই, আর এই পাশে আমরা চলে যাবো ওই পিকএক্সটাকে নিয়ে। তো কাটারটাকে আমি তুলে নিয়ে এখানে এসে ফেলে দিই, আমরা এখানে এটাকে রেখে দিই আরামসে। আর এবার আমরা এক্সটাকে তুলে নিয়ে চলে আসবো, যেটা থেকে আমাদের অনেক কিছু কাজ হতে পারে ওই পাশে। আমরা এক্সটাকে তুলে নিয়েছি, এবার আমরা একজনকে ধরেছি চারজনের মাছ থেকে, তো আমাদের আরো তিনজনকে ধরতে হবে। তো আমি এক্স নিয়ে এই দিকটাতে চলে যাই, আমি জানি না এদিকে কি আছে, এদিকে কাউকে তো পেতে পারি, যদি পাই তো এক্স এর বাড়ি ওর গম ভেঙে দেবো গাইস, কারণ তোমরা জানো না আমরা কত খতরনাক গ্র্যানি, আমরা গ্র্যানি থেকেও 4-5 ফুট আগে আছি। চলো এগুলোকে ভেঙে নেওয়া যাক, আর এখানে সেরকম তো কিছু নাই, চলো এখানে কিছু নাই। তো এক্সটাকে আমার যা মনে হয় আমি ওপরে রেখে দিলে আমার সুবিধা হবে, যদি ওপরে কিছু ভাঙতে হয় তো তখন তাই জন্য লাগতে পারে। আমরা এটাকে নিয়ে গিয়ে আরামসে মাঝখানে ফেলে দিই, আর কোডটা আমাদের ইউজ করতে হবে এইখানে, কোডটা কি ছিল? 8585 আমার যতটা মনে হয়। চলো এখানে গিয়ে যাওয়া যাক, আর 8585 খুললো না কেন ভাই? খুললো না, আমি ভুল কোড লিখেছি, এই জন্য আমি বলেছিলাম যে তোমরা কমেন্ট করে দাও যে কোডটা কি আছে, কারণ আমি বারবার কোডটা ভুলে যাই যে কি কি আছে। এখানে 8585ই তো রয়েছে। আরে ইয়ার 8484, হেল নাও ভাই, 8484 নিয়ে নি, আর আমরা কিছু তো এখান থেকে আশা করছি পাবো। চলো এখান থেকে 8484, ইয়েস দরজা খুলে গেছে, আর এখানে আমাদের কাছে রয়েছে স্মোক বম, এটা আমরা পেয়ে গেছি, আর এগুলো আমরা ছুড়ে মারতে পারবো, তো তাই জন্য এগুলো আমি এখানে রেখে দিই। আর উপরের ওই মালগুলোকেও আমরা তুলে নিয়ে উপরে চলে আসি, যেটা দিয়ে আমাদের কাজ হবে অনেক কিছু। ইয়েস গাইস, আমি একটা জিনিস বুঝতে পেলাম যে আমাদের কাটারটা নিয়ে কি করতে হবে, কাটারটা নিয়ে আমাদের ওই কাটাকে কেটে আমরা ওই পাশে যেতে পারছিলাম না, ওই ওপরটা যেখানে বারবার মেটা চেল্লাচ্ছে, চলো আমি দেখিয়ে দিচ্ছি কোনখানটা, এই যে এই জায়গাটা, এই জায়গাটা আমাদের একটা কাঠ বেছাতে হবে, আর কাঠ বেছিয়ে বেসবল ব্যাট দিয়ে গম ভেঙে দিতে হবে। তার আগে আমি এই কাঠে কেটে নিই, চলো কাঠ কেটে নিয়েছি, কাঠকে তুলে নাও আর এখানে বসিয়ে দাও। এখান থেকে বসতে পারবো গাইস? না এখানে বসতে পারবো না, আমাদের উপরেই যেতে হবে, এটা খুব বড় একটা রোটেশন হয়ে যাবে গাইস। চলো উপরে যাওয়া যাক, ট্র্যাপটাকে আমি খুলে রেখে দিয়েছি যাতে এখান থেকে যদি কেউ পালায় যেন আমার ফাঁদে ফেসে যায়। ভাই ট্র্যাপ আবার বন্ধ হয়ে গেছে, আর বেসবল ব্যাট আমার হাতে নেই, আমি কাঠ ছুঁড়ে মেরে দেবো ভাই, আমাকে চেনে না আমি কে। চলো এটাকে এখানে রেখে দিই আরামসে, ইয়েস। আর ওই পাশে
আমরা আরামসে চলে যাই আর আমাদের কাছে কিছু নেই হাতে যদি আমি কাউকে দেখতেও পাই তো মারতে পারবো না ও ভাই ওখান থেকে একজন পালিয়েছে চলো ওখান থেকে একজন পালিয়েছে আর এখানে এইটা রয়েছে যার জন্য আমাদের স্ক্রুড্রাইভার লাগবে আর স্ক্রুড্রাইভারটা আমি এখনো খুঁজে পাইনি গাইস তো চলো স্ক্রুড্রাইভার খুঁজতে হবে আমাদেরকে আগে তো আমরা ওই যে তলাদি পালাচ্ছে গাইস তলাদি পালাচ্ছে ভাই ও ফেসে তো গেছে কিন্তু আমার কাছে বেসবল ব্যাট নেই ভাই ও ফেসে গেছে কিন্তু আমার কাছে বেসবল ব্যাট নেই গাইস আমাকে বেসবল ব্যাটটা তুলে ওকে মারতে হবে ও ভাই বেসবল ব্যাট কোথায় ও ভাই বেসবল ব্যাট তলায় পড়ে রয়েছে ইয়ার ভাই ও এখনো দৌড়চ্ছে ভাই আমাদের এখনো টাইম আছে বেসবল ব্যাট এখানে চলো বেসবল ব্যাট তুলে নিয়েছি আর ওকে গিয়ে আমরা একটা প্লি মারবো মাথাতে ভাই তুই এখনো আছিস ভাই এখানে নেই ভাই এখানে ও নেই চলো ও এইদিকে গেছে ফুটস্টেপ ওইদিকেই দেখাচ্ছে চলো আমরা ওইদিকে চলে যাই আমার মনে হচ্ছে এতক্ষণ তো ভেন্টেও ঢুকে গেছে গাইস আমার যা মনে হচ্ছে পালিয়েছে দিক থেকে চলো তলার দিকে গেছে মানে ও আবার উপরেই আসছে ভাই কোথায় গেলি তুই আমরা খুঁজে পাচ্ছি না গাইস ও কোথায় গেল আমরা জানি না ঠিক আছে আমাদের স্ক্রু ড্রাইভার খুঁজতে হবে যেটা আমি এখনো পাইনি স্ক্রু ড্রাইভারটা কোথায় পাবো এবার স্ক্রু ড্রাইভার ভাই স্ক্রু ড্রাইভারটা খুঁজলে আমরা ওই উপরের বা তলার কোথাও একটা তো কিছু ছিল যেটা আমরা ওপেন করতে পারবো আর এদিকে আমি দেখিনি এখানে কিছু আছে ভাই স্ক্রু ড্রাইভার দিয়ে দে ভাই চলো আমরা এদিকে চলে আসছি আর এখানেও স্ক্রু ড্রাইভার ইয়েস স্ক্রু ড্রাইভার পেয়ে গেছি এবার আমাদের ওই উপরটাতে উপরে ইয়ার উপরে গাইস চলো উপর দিকে ছিল যেটা ওটা আমাদের ওপেন করতে হবে তো আমি এদিক দিয়ে যাব সোজা আর এটা দিয়ে লেফট আর বেসবল ব্যাট আমি ওই রুমটাতে ফেলে এসেছি আমাকে যেন মনে থাকে তো গাইস আমরা এখন যাচ্ছি স্ক্রু ড্রাইভারের ওইটা খুলতে যেখানে আমরা অনেক এনার্জি ড্রিঙ্ক কিনিনি আমি গাইস এখনো তাই জন্য আমি ভাবি যে আমি ওদের ধরতে পারছি না কেন ইয়ার আমি এখনো এনার্জি ড্রিঙ্ক কিনিনি ওদের কাছ থেকে চলো এখানে এটাকে খুলে দিই আর এখানে কিছু টাকা পয়সা আর একটা এনার্জি ড্রিঙ্ক পেয়েছি আমার কাছে যদি এনার্জি ড্রিঙ্ক থাকতো তো আমি ওকে একবারে ধরে নিতাম গাইস কিন্তু আমার কাছে এনার্জি ড্রিঙ্ক ছিল না তো চলো এনার্জি ড্রিঙ্ক নেওয়া যাক আগে তলায় গিয়ে আর বেসবল ব্যাট হাতে নিয়ে নিই স্ক্রু ড্রাইভার লাগবে আমাদের বাইরে মানে ওই রুমটাতে ওই উপরে যেখান থেকে আমরা নেলস কালেক্ট করেছিলাম ইয়ার এ খালি বারবার বন্ধ হয়ে যায় ঠিক আছে আমাদের ওই উপরে যেতে হবে যেখান থেকে আমরা নেলস কালেক্ট করেছিলাম তার আগে আমি এটা এখানে ফেলে দিই আর আমরা অনেকগুলো এনার্জি ড্রিঙ্ক কালেক্ট করে নিই যেটা আছে এইখানে ইয়েস এটা এইখানেই আছে চলো এখানে একটা এনার্জি ড্রিঙ্ক এখানে কিছু নেই তো আমি আগে আমার বেসবল ব্যাট এখান থেকে নিয়ে নিই এখান থেকে তুলে নিলাম এবার আমরা সোজা চলে যাব হচ্ছে ওই উড়াইভারটা নিয়ে ওই উপরের দিকে খুলতে আমি কোন দিকে চলে এসেছি ভাই কথা বলতে আমাদের এই দিকে যেতে হবে তো চলো আগে ওই ছেলেটাকে ধরে নেওয়া যাক তার আগে আমাকে কি করতে হবে আমাকে বেসবল ব্যাটটা বাইরে ফেলতে হবে ট্র্যাকটাকে সেট করতে হবে তারপর আমি ওই ছেলেটাকে ধরতে পারবো গাইস আর ওখানে একটা ছেলে রয়েছে যাকে আমি একবারে ধরবো আমার এনার্জি ড্রিঙ্ক ইউজ করে 3 2 1 গো চলো আমরা ফাস্ট ভাই পালাস না ভাই ওইদিকে দৌড়েছে চলো আমাদের এনার্জি ড্রিঙ্ক আমরা ইউজ করছি চলো আমরা এনার্জি ড্রিঙ্ক তো ইউজ করেছি ওইদিক থেকে পালাচ্ছে বেরো ইয়েস আবার ট্যাপ দিয়েছি আরেকজন আছে আশা করছি ভেতরে নেই চলো আর কেউ নেই তো এটাকে এখানে ফেলে দিই আর এই বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়ে আমরা আমাদের কিডন্যাপ রুমে রেখে দিই চলো দুজন হয়ে গেছে আর এখানে আরেকজন তো রয়েছে আশা করছি ভাই এখানে আরেকজন রয়েছে ইয়েস ফুটস্টেপ এখানেই রয়েছে এর ভেতরে না কোথায় গেল এখান থেকে ভাই ভেন্ট খুলে পালিয়েছে চলো ভেন্ট খুলে পালিয়েছে আমাদেরকে আবার ওই রুমে গিয়ে পিকাক্সটা নিয়ে গিয়ে ওখানে কয়েকটা কার্ড দেখেছিলাম ওগুলোকে আমাদের ভাঙতে হবে চলো ইয়েস আমরা বুঝতে পেরেছি কি করতে হবে তো চলো আমি পিকাক্স তুলে নিয়েছি এবার আমরা এখান থেকে সোজা দৌড় মেরে ওই যে আরেকজন ওইখানে দেখা যাচ্ছে ভাই পালা তুই কোথায় পালাচ্ছে ভাই ও পালিয়ে গেছে আমরা পিকাক্সটাকে ফেলে দিলাম কেন আমি জানি না তার আগে আমাকে ট্র্যাপটাকে ভালোভাবে বেঁচে হবে কারণ ও ওইখান থেকেই পালালো কিন্তু ট্র্যাপে ফাঁসলো না চলো এটাকে তুলে নিই আগে ওইখানটা ভাঙার আগে আমি ট্র্যাপটাকে ভালো করে সেট করে দেবো আর তারপর বেসবল ব্যাট হাতে নিয়ে থাকবো যাতে ওখান থেকে পালায় চলো এটাকে এখানে ফেলে দিই আর ট্র্যাপটাকে ভালো করে সেট করে দিই চলো এইখানটা ঠিক এইখানটা ভাই আমরাও তো ভেন্ট থেকে পালাতাম তো আমার এক্সপিরিয়েন্স আছে যে কোনখানে ট্র্যাপ থাকলে ফেসে যাবো আমি তো চলো বেসবল ব্যাট নিয়ে নিচ্ছি বেসবল ব্যাট তো আগে নেওয়ার কথা নয় আমাদের নেওয়ার কথা আগে এটা চলো এদিক থেকে ভাঙবো ওদিক থেকে এনার্জি ড্রিঙ্ক ইউজ করবো আর এখানে অনেকগুলো জিনিস রয়েছে বোম বানানোর বোমগুলো নিয়ে নিয়েছি আর এখানে আমাদের এইগুলোকে ভাঙতে হবে আর হ্যামার লাগবে ওটা ভাঙতে তারপর ওদিক থেকে ওই বাচ্চাটা দৌড় মারবে চলো আমরা আগে হ্যামারটাকে খুঁজে নিই তো হ্যামার কোথায় আছে আর চলো হ্যামারটা ওইখানেই থাকার তো কথা গাইস ইয়েস এটা এখানেই রয়েছে এদিকে এসে আমরা বেসবলটাকে তুলবো তুলে আমরা ওই বাচ্চাটাকে গম ভেঙে দেবো এখানে কে আছে ভাই এখানে কেউ নেই মানে ও ওদিক থেকে পালিয়ে গেছে ঠিক আছে চলো আমরা এই বোতলগুলোকে তুলে নিই যেটা দিয়ে আমাদের বোম হবে আর উপরের বাচ্চাটাকে আমরা ধরে নিই ততক্ষণ তো উপরের বাচ্চাটাকে ধরার জন্য আমি ট্র্যাপটাকে আরো ভালো করে দুদিকে ট্র্যাপ দিয়ে দেবো যাতে ও যেদিকে দৌড়ে ওদিকে যেন ট্র্যাপ পায় চলো এটাকে এখানে ফেলে দিয়েছি আর আমাদের আরেকটা এইখানে ট্র্যাপটা কোথায় গেল গাইস আমাদের ওইখানে একটা ট্র্যাপ বসানো রয়েছে চলো আমরা দুজনকে ধরেছি 3 নম্বরটাকে আমরা ধরতে চলেছি আর 4 নম্বরটাকে আমাদের খুব কষ্টে ধরতে হবে সেটা হচ্ছে বড় কথা এখানে আমরা এটাকে বানিয়ে নিলাম একটা বোম আর এখান থেকে আমরা তুলে নিলাম ইয়েস আমরা স্মোক বোম পেয়ে গেছি এবার আমাদেরকে টিপ করে ওর গায়ে এটাকে ছুটতে হবে যাতে ও ভয়তে পালায় আর আমরা ধরতে পেরে যাই কারণ আমরা খতরনাক গ্র্যানি আমরা সস্তা গ্র্যানি গাইস চলো ছোড়ো ইয়েস ও এবার বেরোবে গাইস পালিয়ে গেছে ও গাইস পালিয়ে গেল ধর 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 গাইস ওর ভেতরে পালিয়ে গেছে তো চলো ট্র্যাপটাকে এখানে বসিয়ে নি ইয়েস আর এটাকে খুলে নি তো চলো আমি এখান থেকে এটাকে নিয়ে নিয়েছি এবার ওদিক থেকে যাবে কোথায় ওদিক থেকে ও যাবে কোথায় ভাই তুই যাবি কোথায় তুই তো আমার কাছেই আসবি ঘুরে ফিরে এদিকে আয় এদিকে আয় এদিকে আয় ইয়েস কি করছিস এখানে আরে ইয়ার ইয়েস প্রো প্রো গাইস এটা প্রো বলে প্ল্যানিং পারফেক্ট প্ল্যানিং তো চলো একে তুলে নিয়ে গিয়ে আমরা ওই রুমেতে বন্ধ করে দিই ক্যাডি রুমেতে যেখানে আমাদের সবাইকে রেখেছি ভাই ওই একটা বাচ্চা যেন সবাইকে বাঁচিয়ে না নেয় ওখানে গিয়ে তো গাইস এদিকে আসার সময় আমি দেখতে পেয়েছি ওইখানে ছেলেটা রয়েছে চলো এই বাচ্চাটাকে আমি এইখানে
ফেলে দিই আর আমি আমার বেসবল ব্যাটকে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে নিয়ে আসি যাতে একবারে গম ভেঙে দিতে পারি মানে একবারে যেন দুটো বাচ্চাকে আমরা ধরে নিতে পারি তো চলো আমি আগে বেসবল ব্যাটকে আমি নিয়ে আসি আর এনার্জি ড্রিঙ্ক কবে ইউজ করবো গাইস এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিয়েছি আমরা রেড বুল খেয়ে নিয়েছি রেড উইংস তো চলো আমি নিয়ে নিয়ে ওটাকে আগে তারপর আমরা এদিক থেকে সোজা ওকে ধরে নেবো আর এখান থেকে তোল বেসবল ব্যাট ইয়েস আর দৌড় বাইরের দিকে ওই বাচ্চাটা যেন উঠে না দৌড় মারতে শুরু করে দেয় ভাই চলো আমি তাড়াতাড়ি যাচ্ছি আমার কাছে এখনো তিনখানা এনার্জি ড্রিঙ্ক রয়েছে তো আমার ওটা নিয়ে কোনো চাপ নেই আমি বেরিয়ে যেতে পারবো আরামসে ওকে ধরতে পারবো এখানে বাচ্চাটা শুয়ে আছে তো ইয়েস চলো এখানে ওই বাচ্চাটা রয়েছে পালাচ্ছে 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 ভাই ভেন্ট দিয়ে পালাচ্ছে মনে হচ্ছে ভাই ভেন্ট দিয়ে পালিয়েছে চলো ওদিক দিয়ে আসবে আশা করছি ওদিক দিয়ে আসবে চলো ওকে ধরা যাক ভাই এদিকেই আছো আশা করছি এদিকেই আছে ইয়েস এদিকে আছে ইয়েস এদিকে আছে ভাই ভেন্ট পালিয়েছে চলো এবার ওদিকে 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 ভাই আমার এনার্জি ড্রিঙ্ক তো এই শেষ করে দেবে চলো চলো পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি অলমোস্ট ধরতে পেয়ে গেছি ইয়েস ইয়েস ভাই পালিয়ে যাস না ভাই ভাই না ও ভাই ভেন্ট পালিয়েছে তলায় যাচ্ছে তলায় যাচ্ছে তলায় যাচ্ছে তলায় যাচ্ছে গাইস 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 এনার্জি ড্রিঙ্ক ইউজ করো চলো আবার ভাই কোথায় গেল তলায় তো ছিল ঠিক আছে চলো একে বাদ দাও আমরা একে তুলে নিই ততক্ষণ একে তুলে নিয়ে গিয়ে আমাদের ওই কয়েদি রুমটাতে ফেলে দিয়ে চলে আসি আর ওকে আমরা একটু স্ট্র্যাটেজি দিয়ে ধরবো চলো একেও রেখে দিই একে রেখে ওকে ধরতে হবে আরামসে ধরবো ওকে ট্র্যাপ দিয়ে বুদ্ধি করে ধরবো গাইস চলো তিনজনকে ধরে নিয়েছি এবার আমার কাছে দুখানা এনার্জি ড্রিঙ্ক আছে আমার কাছে ওই বেসবল ব্যাটটা এখন নেই বেসবল ব্যাট নিয়ে নি আর ওই বাচ্চাটা কোথায় আছে চলো চলো বেসবল ব্যাট নিয়ে নিচ্ছি আমার আশা করছি ও তলায় গেছে কারণ সিক্রেট রাস্তাগুলো ওরাই বেশি জানে তো আগে দেখি কোথায় আছে ইয়েস ওইদিকে আছে তার আগে আমাকে এটা এদিকে বেছানো আছে ইয়েস চলো 3 2 1 গো আমি এনার্জি ড্রিঙ্ক ইউজ করেছি ইয়েস ভেন্ট পালাবে আর এদিক থেকে বেরোবে এদিক থেকে আসবে ও ভেন্ট এদিক থেকেই আসবে এখান থেকে তো আসার কথা ভাই আমার এনার্জি ড্রিঙ্ক ওয়েস্ট হচ্ছে ভাই কোথায় গেল এইখানে ভেন্ট থেকে ঢুকলো ওদিকে গেল গেলটা কোথায় আমার মনে হয় আমার এদিকে আস্তে আস্তে ও ওই দিকে চলে গেছে মানে ওদের রুমে ইয়েস ওই দিকে চলে গেছে আমি যা দেখতে পাচ্ছি ইয়েস ও ওই রুমেতে চলে গেছে তো চলো ওই দিকে যাওয়া যাক একবারে ধরে নেবো গাইজ এবার এবারে তো কোনো চাপই নেবো না আর আমার কাছে লাস্ট এনার্জি ড্রিঙ্ক পরে রয়েছে যেটা দিয়ে ওকে আমাদের ধরতে হবে চলো আমরা বেসবল ব্যাট নিয়ে নিয়েছি আর এনার্জি ড্রিঙ্ক ইউজ করেছি চলো ওকে ধরা যাক আরামসে গাইজ ও গাড়ির পেছনে লুকিয়ে রয়েছে এনার্জি ড্রিঙ্ক আছে গাইজ আমার কাছে ও পালাতে পারবে না ওখানে ট্র্যাপে ফাস্ট ইয়েস 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 ট্র্যাপে ফেসে ছিল ইয়েস দেখেছো আমরা হচ্ছে খতরনাক গ্র্যানি গাইজ আমরা খতরনাক গ্র্যানি তো চলো এবার একে তুলে ওখানে বন্দি করে দেওয়া যাক চলো ইয়েস কি 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 এভিডেন্স গুলোকে আমাদের সরাতে হবে গাইজ এরা মনে হয় পুলিশকে আগে থেকে খবর করে এখানে এসেছিল তাই জন্য আমাদের এখান থেকে আগে এভিডেন্স গুলোকে সরাতে হবে এভিডেন্স গুলোকে আগে তাড়াতাড়ি মুছে নেওয়া যাক এভিডেন্স গুলো আমাকে খুঁজতে হবে আর আমার কাছে এনার্জি ড্রিঙ্ক নেই যে আমি তাড়াতাড়ি এভিডেন্স মুছবো চলো সব আগে আমাদের খুঁজতে হবে এভিডেন্স মিন্স কি ভাই টুপি ইয়েস চলো টুপি পেয়ে গেছি একটা কমপ্লিট আর আমাদের চারখানা খুঁজতে হবে নাকি চারখানা কি কি আছে ভাই এভিডেন্স থাকতে পারে এই রুমটাতে এই রুমটাতে ইয়েস এখানে একটা জুতো রয়েছে চলো দুটো হয়ে গেছে আরো তিনখানা আমাদেরকে খুঁজতে হবে চলো আমরা এইদিকে দেখি এইখানে আরেকটা এভিডেন্স ইয়েস তিনটে হয়ে গেছে আরো দুটো আমাদের খুঁজতে হবে তো চলো আরো দুখানা খুঁজি আমরা আমি তলার দিকে গিয়ে দেখি ওখানে কোনো এভিডেন্স আছে কি না তো চলো তলার দিকে যাওয়া যাক আরামসে তলায় এখানে কোড পড়ে আর ইয়েস এখানে দুখানা বাক এভিডেন্স মনে হচ্ছে ইয়েস হয়ে গেছে আমাদের এভিডেন্স কমপ্লিট আর এখানে গাইজ আমরা গ্র্যানি আমরা চলে যাচ্ছি ওই আমাদের গ্যারেজের সামনে থেকে যেখানে আমাদের নীল ল্যাম্বোর্গিনি দাঁড়িয়ে আর গ্র্যান্ডপা গেট না খুলে ওপাশে চলে গেল আমিও গেট না খুলে চলে গেলাম সামনে একটা পুলিশ গাড়ি দাঁড়িয়ে তার পেছনে বাচ্চাগুলো পালিয়ে গেল এতক্ষণ আমরা কেন ওদের বন্দি করে রাখলাম আর আমরা জিতে গেছি গাইজ ইয়েস আমরা জিতে গেছি চলো দেখা হচ্ছে পরের একটা গেমপ্লে ভিডিওতে কিন্তু তার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সি ইউ अगेन ইন দ্য নেক্সট গেমপ্লে।